পিকাসো অফ ইন্ডিয়া মডার্ন জ্যামিতিক প্রিন্টিংয়ের জন্য বিশ্বের দরবারে এই নামে খ্যাতি পেয়েছিলেন হোসেন। ফিদা নামের মধ্যেই লুকিয়েছিল শিল্পের প্রতি তার গভীর অনুরাগ। জীবিতকালে তিনি ছিলেন কিংবদন্তি, সর্বদা সংবাদপত্রের শিরোনামে। রেখাচিত্রের লাইন বা প্রিন্টিংয়ের তুলি চালানো দক্ষতার নির্ভুল পরিচয় দিয়েছেন। পাশাপাশি বিলাসবহুল জীবন দান করেছেন নির্বিকল্প গ্ল্যামার। শিল্পের ব্যাকরণ এবং বাণিজ্যের অঙ্ক দুই মিলিয়েই তার উচ্চাসনটি নির্ধারিত ছিল। বলা যায় তারা একে অপরের প্রতিদ্বন্দ্বীও বটে। সাদা পোশাক, বিদেশি গাড়ি, দীর্ঘ তুলি, নগ্ন পদ ও তপ্ত বিতর্ক সহকারে তিনি ভারতীয় শিল্পের বিচিত্র প্যাকেজিং, জীবনদশায় অপ্রতিদ্বন্দ্বী। তাকে ঘিরে বিতর্ক যত প্রবল, ততই খ্যাতির শিখর থেকে শিখরে উত্থান তার। নিজেকে বলতেন ছবিদাস, অথচ প্রচারের আলোয় থাকলে তাকে ব্যবহারও করলেন আজীবন। দীর্ঘ জীবনের স্বীকৃতি পেয়েছেন অজস্র, কিন্তু পত্রটি ছিল দুর্গম। লাভ করেছেন একাধিক জাতীয় পুরস্কার। নিজস্ব মহিমায় ভাস্কর শিল্পী মকবুল ফিদা হোসেন সফল হয়েছিলেন স্বতন্ত্র একটি জীবনধারা গড়ে তুলতে। প্রয়োজনের তুলনায় অতিরিক্ত লম্বা তুলি হাতে নিয়ে ঘুরে বেড়াতেন। এশিয়ার পিকাসো নামে খ্যাত হলো ফিদা হোসেনের তুলনা চলে না। ফিদা হোসেন এমন একজন শিল্পী যিনি নিজ নামে কর্মে নিজস্ব শিল্পকলা কৌশলের মাধ্যমে পরিচিত ও খ্যাত। এমনভাবে খুব কম শিল্পী সফল হতে জানেন যিনি জীবনের শুরু থেকে শেষ অবধি একই ধারায় কাজ করে গেছেন। 95 বছর বয়সেও তার তুলি কাঁপেনি এক ফোঁটা বয়সের ভারে। যে একদিন যাত্রা শুরু করেছিল মাতৃরূপ সন্ধানে, পৃথিবীর প্রান্তে সমস্ত নারীদের মাঝে, সেই যাত্রাকে তিনি পূর্ণতা দিয়েছিলেন দুঃসাহসিক অভিযানে। সেই চিরতরুণ প্রেমিক ফিদা হোসেন কি পৃথিবী মনে রাখবে? অবশ্যই মনে রাখার মতো জীবন আর শিল্পের অর্ঘ্য তিনি রেখে গেছেন। নিজ ভূমি ভারত থেকে বহু দূরে লন্ডনে 2011 সালের 9 জুন শিল্পী মকবুল ফিদা হোসেন তার অসাধারণ আর বর্ণিল জীবনের সমাপ্তি টেনেছেন। তরিকুল ইসলাম, সৌরভ, সময় সংবাদ, ঢাকা।